4,50,000 টয়োটা এক্সট্রোলা 2004 মডেল, এই বৃষ্টির ভিতরে, এই জ্বরের ভিতরে ভাই, এই মাত্র আইন নাই কিন্তু ভিডিও শুরু করলাম। আচ্ছা আচ্ছা, 1500 সিসির মধ্যে 7 সিটের গাড়ি চালাচ্ছেন, ডুয়াল এসি, ডুয়াল এসি টয়োটা সাকসিড 2004 মডেল। আসসালামু আলাইকুম, আমরা চলে আসলাম অন্তকার থেকে খুব চমৎকার একটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলো গাড়ি দেখবো, যারা এক্স করোলা চান, আজকে অনেকগুলো প্রায় 4 থেকে 5টা এক্স করোলা, অনেকগুলো প্রোবক্স, এমনকি আপনারা দেখেন শোরুমে মনে হচ্ছে একটা গাড়ির সমুদ্রের মধ্যে আছি, শোরুমের ভিতরে বাইরে মিলে অনেক গাড়ি আছে। ফুল ভিডিওটা একটু কন্টিনিউ করেন, আমরা প্রত্যেকটা গাড়ি বিস্তারিত দেখাবো, যারা এক্স নোয়া চান, এমনকি দুইটা আনরেজিস্টার্ড গাড়িও আছে, এক্সিও আছে অনেকগুলো, ফুল ভিডিওটা একটু কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ওকে ভাই, চলুন আমরা শুরু করি ভাই। জি ভাই, শুরু করি। আমরা আর একটু বলে দিচ্ছি, আমরা যেহেতু সন্ধ্যার পরবর্তী সময় মূলত ভিডিওটা করতেছি, একটু মানে অন্ধকারের জন্য, সো যতটুকু পারি আমরা জাস্ট গাড়িগুলো দেখাবো আর মডেল আর রেজিস্ট্রেশন আর বলবো আর দামটা বলবো। হ্যাঁ শামিম ভাই, এটা হলো টয়োটা এক্সট্রোলা 2004 মডেল, 11 রেজিস্ট্রেশন, সিরিয়াল হলো 31, এবং গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন আছে, ভিতরে বিস্কুট কালার, ঠিক আছে, চাকাগুলো চারটা চাকা আপনার নতুন অবস্থায় আছে। আচ্ছা, এবং এই গাড়ির দাম পড়বো আপনার 13,50,000। 13,50,000 আছে। তারপরে দেখাবো একটা প্রোবক্স সাকসিড ভাই, সাকসিড, টয়োটা সাকসিড 2004 মডেল, 10 রেজিস্ট্রেশন, সিসি 1500, কালারটা হলো সিলভার, ঠিক আছে, এবং আপনার গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, সাইডে ব্যাকলাইটগুলো অরিজিনাল পাবেন, গ্লাসগুলো অরিজিনাল, ঢাকা মেট্রো গ 29 সিরিয়াল। আচ্ছা, যেহেতু সন্ধ্যার পরে এবং কি বৃষ্টিও হচ্ছে, আমরা ভিতরে দেখাতে পারছি না, এটা প্রাইস দিবেন? এটা প্রাইস দিব আজকে আমরা আপনার 8,80,000। আচ্ছা, টয়োটা এক্সট্রোলা 2004 মডেল, 9 রেজিস্ট্রেশন, কালার হলো সিলভার, এবং এই গাড়িটি কিন্তু আপনার সিরিয়াল 29, সিরিয়াল হলো 27, একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি, আপনারা নেবেন আর চালাবেন, কোথাও কোনো কাজ কাম নাই। এটার প্রাইসটা কত? এই গাড়িটার দাম পড়বো আপনার 13,30,000। আচ্ছা শামিম ভাই, ওই পাশে একটা 100 ওয়াগন আছে ভাই। হ্যাঁ, 100 ওয়াগন 2000 মডেল, 4 রেজিস্ট্রেশন, কালার হলো হোয়াইট কালার, সিরিয়াল 17, যা আছে অরিজিনাল আছে। এটার প্রাইস দেবেন? এটার প্রাইস পড়বো আজকে আপনার 4,50,000। একটা টয়োটা এক্স নোয়া দেখাবো, দেখেন কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও গাড়ি দেখাচ্ছি। শামিম ভাই, কত মডেলের গাড়ি এটা ভাই? কিন্তু 12 মডেল। আচ্ছা ভাই, এই মাত্র আনলাম, এই মাত্র নিয়ে 4,50,000। আর এই বৃষ্টির ভিতরে, এই জ্বরের ভিতরে ভাই, এই মাত্র আইন নাই কিন্তু ভিডিও শুরু করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে এই গাড়িটা এত ফ্রেশ কন্ডিশনে গাড়ি শামিম ভাই, এত সুন্দর গাড়ি, খোলা কাটা নাই, একদম ফ্রেশ, এত ভালো গাড়ি আমার হাতে খুবই কম পড়ে আজকে কিন্তু এটা পাইছি, তার জন্য বৃষ্টির ভিতরে অ্যাড দিতেছি। আচ্ছা আচ্ছা, মানে এই গাড়িটা আনার পর ভাই বলতেছে ভাই, আমরা কিন্তু একটু আগে সবগুলো গাড়ি কমপ্লিট করছি, তারপর বলতেছে ভাই এই গাড়িটা একটু অ্যাড দিয়ে দেন, অ্যাড দিয়ে দেন ভাই, কারণ হলো এত ফ্রেশ গাড়ি ভাই, অনেকের প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে, তার জন্য বৃষ্টি আর জ্বর কিন্তু আমরা মানি নেই আজকে। জ্বরগুলো পাওয়ার কিনা ভাই? ভাই জ্বরগুলো নর্মাল, কিন্তু 12 মডেল, ঠিক আছে, সফট ক্লাস এসি, ঠিক আছে, আপনার দুইটা ক্যাপ্টেন সিট, ক্যাপ্টেন সিট, এবং প্রতিটা জায়গায় আপনার অরিজিনাল পাবেন, চাকাগুলো খুব ফ্রেশ কন্ডিশনে আছে, কোথাও কোনো খোলা কাটা নেই ভাই। একটু ডোরগুলো খুলে দেখাই ভাই। হ্যাঁ অবশ্যই, এটা ডোরটা একটু খান দিয়ে দেখাই শামিম ভাই, দেখেন। আচ্ছা, চারটা ক্যাপ্টেন সিট, সামনে দুইটা ক্যাপ্টেন সিট, পিছনে দুইটা ক্যাপ্টেন সিট। হ্যাঁ, ক্যাপ্টেন সিট, ফুল সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি। আচ্ছা, একদম যা আছে অরিজিনাল ভাই, যা আছে অরিজিনাল জাপানি শেপ। আচ্ছা, আপডেট মডেল 19 সিরিয়াল, ঢাকা মিটি 14 সিরিয়াল, অসাধারণ গাড়ি। হ্যাঁ ভাই, বৃষ্টির ভিতরে আর বেশি কথা বলবো না, আপনারা চলে আসেন অন্তকার সেন্টারে, যদি ভালো গাড়ি চান, কিনতে চান, অন্তকার সেন্টারে আসেন। এটা প্রাইস দিবেন কত ভাই? এটা প্রাইস দিব আজকে ভাই 24,80,000। 24,80,000 12 মডেল কিন্তু ভাই। খবর দেখাবো একটা টয়োটা প্রোবক্স, এটা প্রোবক্স 2004 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, সিরিয়াল হলো 27, সিসি 1500, পার্সোনাল ইউজার গাড়ি, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়ি। গাড়ি দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভেজা আছে, এখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমাদের ভিডিও চলছে, ফ্রেশ কন্ডিশন গাড়ি, শুধু একটাই বললাম ফ্রেশ কন্ডিশন, খুব ভালো গাড়ি। এটা প্রাইস দিবেন কত? এটা প্রাইস করবো আপনার 7,80,000। 7,80,000। ওকে, এখন দেখাবো ভিতরের গাড়িগুলো। এক্সিও ফিল্ডার, এক্সিও ফিল্ডার 2009 এর মডেল, 16 রেজিস্ট্রেশন, 2009 এর ফিল্ডার অন্যান্য ফিল্ডারের চেয়ে মিনিমাম 1 থেকে 2 লাখ টাকা কমে পাবেন, কম পাবেন। কারণ কেন বলছি আমরা একটু বলে দিব, এটা যেহেতু খুলনা মেট্রোর নাম্বার, হ্যাঁ হ্যাঁ, তার জন্য, তার জন্যই গাড়িটা দেখেন হোয়াইট কালার, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র দেখেন, এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন, খুলনা মেট্রো গ 11 সিরিয়াল, খুব ফ্রেশ কন্ডিশনে গাড়ি, সামনে পিছনে স্টিলের বাম্পার লাগানো আছে। দাম কত পড়বে গাড়ি? এটা দাম পড়বে ভাই 14,20,000। ওকে, এই পাশে আছে টয়োটা এক্সিও, এক্সিও 2008 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, সিলভার কালার, 12 তে রেজিস্ট্রেশন নয়, 10 এ
আচ্ছা 10 রেজিস্ট্রেশন দেখ। আচ্ছা একটু ভিতরে বেস ইন্টিরিয়াল, হ্যাঁ একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করা আছে, বেস কালার, বেস কালার। আর এগুলো অ্যালরিংগুলো দেখেন খুব সুন্দর অ্যালরিং, এবং আপনার একেবারে ফ্রেশ কন্ডিশন, মানে এক কথায় ফ্রেশ, সুপার ফ্রেশ। দাম দিবেন কত ভাই? এটা দাম দিব আজকে আমরা 14,30,000। 14,30 পিছনে যদি যাই আর একটা ফিল্ডার আছে ভাই, হ্যাঁ এক জিও ফিল্ডার। গাড়িটার সাইডটা দেখেন একটু, সাইডটা দেখেন। এটা কত মডেল বলছিলেন ভাই? এটা 2012 মডেল এবং 17 রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা। কালার হলো গ্রে কালার, কপি কালার বলে, এবং ব্যাক স্কলার আছে, স্কলার সহ 4.5 গ্রেড গাড়ি। সামনে পিছনে স্টিল বাম্পার লাগানো আছে, আনটাচ গাড়ি, পুশ স্টার্ট, সিএনজি এবং তেল দোনোটাই আছে। প্রাইসটা একটু বলে দেন। প্রাইসটা পড়ে ভাই এটা 17,50,000। এরপরে দেখাবো টয়োটা অ্যাভেঞ্জার, যারা 1500 সিসির মধ্যে 7 সিটের গাড়ি চালায়, গাড়ি ডুয়াল এসি, ডুয়াল এসি। এবং এটা হলো আপনার 2009 এর মডেল, 10 রেজিস্ট্রেশন, ভিতরে বেস কালার, হ্যাঁ বেস ইন্টিরিয়াল খুব সুন্দর অবস্থা আছে গাড়িটা। 7 সিটের গাড়ি দেখেন, 7 সিটের গাড়ি এবং ডুয়াল এসি। ওকে, এই হলো গাড়িটার সামনের কন্ডিশনটা দেখেন। 2009 এর গাড়ি 10 রেজিস্ট্রেশন এবং সিরিয়াল 27, খুব আনটাচ গাড়ি। দাম কত পড়বে? নিবেন আর চালাবেন, কোথাও কোনো কাজ কাম লাগবে না। এটা দাম পড়ে ভাইয়া 15,50,000। ওকে, তারপর ভিউয়ার যে প্রাইসগুলো বলছে, আপনারা শোরুমে আসবেন, ওনার বসের সাথে বসবেন, কথা বলবেন, কথা বলা আলোচনা সাপেক্ষে আরো কমবে, কিছুটা কমবে। হ্যাঁ, ফুল লোডেড একটা 2016 মডেলের এলিয়ান গাড়ি এবং আপনার 17 রেজিস্ট্রেশন। আচ্ছা, সামনে অটোমেটিক ব্রেকিং সেন্সর আছে, ব্রেকিং সেন্সর এবং পুশ কন্ট্রোল, স্টিয়ারিং উডেন। আপনার কি চাই? আইডিয়াল স্টপ, সিট পাওয়ার, সিট পাওয়ার, স্টিয়ারিং উডেন, মানে অনেক অপশন আছে, যেটা ফুল লোডেড যেটাকে বলি, হ্যাঁ ফুল লোড যাকে বলে। হ্যাঁ, একদম ফ্রেশ কন্ডিশন, কালারটা কিন্তু অরিজিনাল এবং তেলের গাড়ি, ব্লু কালার। হ্যাঁ ভাইয়া, ব্ল্যাক বলে সে ব্ল্যাকই থাক, ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালারের গাড়ি, 4.5 গ্রেডের গাড়ি, শুধু তেলের গাড়ি এবং আপনার অরিজিনাল কালারের গাড়ি। এটা দাম দিবেন কত ভাই? এটা দাম পড়বে ভাইয়া 30,50,000। এই পাশে আছে আরেকটা এক্স করলা, টয়োটা এক্স করলা 2004 এর মডেল এবং 8 এর রেজিস্ট্রেশন, ভিতরে হলো বিস্কিট বেসিক্যাল, চাকাগুলো এলো রিং লাগানো আছে, টায়ারগুলো নর্মালি এক বছর ইউজ করতে পারবেন। গাড়িটা হলো আপনার হোয়াইট কালার, খুব সুন্দর একটা গাড়ি। দাম কত পড়বে এই গাড়ির? এই গাড়ির দাম পড়বে ভাইয়া 12,80,000। ওকে, এই পাশে আছে টয়োটা রাশ, টয়োটা রাশ 2007 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, সিলভার কালার। যারা মধ্যে জিপ গাড়ি চালাতে চান তাদের জন্য টয়োটা রাশ, রাশ একেবারে পারফেক্ট গাড়ি, আপনার কোথাও কোনো খোলা কাটা নাই, যা আছে অরিজিনাল আছে, তেলের গাড়ি, অক্টেন ড্রাইভের গাড়ি। আচ্ছা, ভিতরে ব্ল্যাক কালার, হ্যাঁ ব্ল্যাক কালার ভিতরে। এটার দাম দিবেন কত ভাই? ভাইয়া এটার দাম পড়বে আজকে আপনার 15,50,000 আস্কিং প্রাইস, আপনার আসলে কিছুটা কমবে। টয়োটা এক্স নোয়া, টয়োটা এক্স নোয়া 2004 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, কাগজ পাবেন আপনার 25-26 পর্যন্ত, কালারটা হলো বেনসন কালার বলে। আর এগুলো কিন্তু আপনি জাস্ট মানে দরজাগুলো একটু প্রেস করবেন, টুডোর পাওয়ার, সেন্ট্রাল এসি, একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি। সামনে দুইটা ক্যাপ্টেন সিট, ক্যাপ্টেন সিট এবং কি সফট টাচ এসি, ভিতরে বেস কালার, বেস কালার। একটু ডোরগুলো আবার লাগিয়ে দিই। ওকে শামিম ভাই, এই গাড়ির প্রাইস কেমন? এটার প্রাইস পড়বে আজকে আপনার 15,50,000, তারপর আমরা কিছু কমায় দেবো, ঠিক আছে 15 দিলাম, জান আজকে 15,00,000 দিলাম। আচ্ছা, দুইটা আনরেজিস্টার্ড কার আছে, এ পাশে আছে টয়োটা স্কোয়ার, হাইব্রিড গাড়ি, হাইব্রিড গাড়ি, ফুল লোডেড গাড়ি, ফুল লোডেড গাড়ি, মানে সিট পাওয়ার থেকে শুরু করে আইডিয়াল স্টপ, অটোমেটিক ব্রেকিং সিস্টেম, কি নাই বলেন, হ্যাঁ টুডোর পাওয়ার, ডাবল প্রজেকশন হেডলাইট, টুডোর পাওয়ার আছে। হ্যাঁ, এটার মডেল 2020, যেহেতু এখনো রেজিস্ট্রেশন হয় না, কারণ নাম্বারও সিরিয়ালও আসে না, নাম্বারও পাই না। চারটা ক্যাপ্টেন সিট। আচ্ছা, এটার প্রাইস পড়বে কত ভাই? শামি ভাই, এটার প্রাইস পড়বে 41,50,000। এটা 50% লোন সুবিধা পাবেন, হ্যাঁ ডাউন পেমেন্টের সুযোগ আছে, লোনের সুবিধা আছে। আচ্ছা, রাজকীয় গাড়ি টয়োটা করলা ক্রস, এটা কিন্তু ফুল লোডের গাড়ি এবং 4 পজিশন লাইট আছে, এবং যা আছে তা তো বুঝতেই পারতেছেন, যেহেতু আনরেজিস্টার্ড গাড়ি। আচ্ছা, ভিতরে তো আপনি মানে সিট পাওয়ার থেকে শুরু করে আইডিয়াল স্টপ, পুশ স্টার্ট, অটোমেটিক ব্রেকিং সিস্টেম সব সব আছে। হ্যাঁ, ওকে, এটার প্রাইস পড়বে কত? এটার প্রাইস পড়বে 53,00,000। 53, 2006 এর একটা এক্স নোয়া আছে, 2006 এর মডেল এবং 10 এর রেজিস্ট্রেশন, কালারটা কিন্তু আপনার ব্লু ব্লু কালার। হ্যাঁ, আচ্ছা, যা আছে অরিজিনাল আছে গাড়ি, এবং পার্সোনালাইজার গাড়ি, ফার্স্ট পার্টি স্মার্ট মালিক। দাম দিবেন কত? পিছনে ব্যাক স্কলার আছে, লাইটগুলো অরিজিনাল পাবেন, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন, সামনে পিছনে স্টিলের বাম্পার লাগানো আছে, চাকাগুলো একদম নতুন, এলোরিং লাগানো আছে। এটা প্রাইস কত? এটা প্রাইস পড়বে ভাইয়া 16,50,000। এই পাশে আছে আরো একটা এক্স করলা, সর্বশেষ আমরা একটা এক্সিও গাড়ি দেখাবো, টয়োটা এক্সিও 2011 মডেল এবং 16 রেজিস্ট্রেশন, সিসি 1500, কাগজপত্র পারফেক্ট আছে, ভিতরে আবার বেস কালার, বেস কালার একটু দেখাই দিই, দেখেন
16,50,000 তারপরে আপনি আসেন অন্তকার সেন্টারে, আরো কিছু থাকবে। আমাদের শোরুম অ্যাড্রেস হলো ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী 2 নম্বর গেটের উল্টা পাশে অন্তকার সেন্টার। ওকে, সবাইকে ধন্যবাদ, ভিডিওটা একটু শেয়ার করবেন, আর যেহেতু যে প্রাইস গুলো বলা হচ্ছে আস্কিং প্রাইস, ওনার বসের সাথে বসবেন, আসবেন, আর চাইলে আপনারা কথা বলতে পারবেন, আলোচনা সাপেক্ষে আরো কমবে। তো সবাইকে ধন্যবাদ, আর বাইরে একটু তারা আছে চলে যাবে, আমরা ভিডিওটা ক্লোজ করে দিব, তাই শর্ট টাইমের মধ্যে দেখি। তবে এত শর্ট টাইমে কিন্তু আমি আর ভিডিও করি না, একটু টাইম নিয়ে করি। আর আজকে যেহেতু একটু বৃষ্টি হচ্ছিল, সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য বাইরে সবাইকে ধন্যবাদ, ভিডিওটা একটু শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।